যদি তুমি বলো তবে আমি অবশ্যই অস্ত্র তুলে নেব, কিন্তু আজ আমি নিজের হাতে অর্জুনকে বধ করতে পারবো না মিত্র। ক্ষত্রিয়গণ, আজ এই ব্রাহ্মণকে মৃত্যুদণ্ড দিতে হবে। এতজন ক্ষত্রিয় রাজা একত্রিত হয়ে ব্রাহ্মণদের হত্যা করবেন আপনারা? ব্রহ্মহত্যার পাপ হবে আপনাদের সবার। তুমি অস্ত্র ধারণ করেছো, তোমার সঙ্গে যুদ্ধ করার আর তোমাকে বধ করার অধিকার আছে আমাদের। নিজ নিজ অস্ত্র তুলে নিন। আক্রমণ! বটুকেশ্বর মহারাজ গান্ধার রাজকে যুদ্ধের জন্য আহ্বান জানান। এই যে শুনুন গান্ধার রাজ, কোথায় দেখাও তাকে, এক্ষুনি মস্তক ছেদ করছি তার। কোথায় হে গান্ধার রাজ? বটুকেশ্বর মহারাজ এইদিকে। ও এদিকে, এই যে গান্ধার রাজ, তুমি যুদ্ধ করতে চাও তো এসো, প্রথমে আমার সঙ্গে যুদ্ধ করো। এসো এসো, শীঘ্র এসো। বাছা আমার, অর্জুন আর ভীমকে বধ করে দাও, বাকি তিনজনের বিনাশ আপনি হয়ে যাবে। আর ভেবো না বাছা আমার, এই তো সুযোগ, অস্ত্র তুলে নাও। কথা শোনো সংগ্রামে, আজ নয়, আজ বিজয়ের আনন্দ উপভোগ করে নিক, যমরাজের আরতি করার সময়ও আসবে। যেন বলে দেওয়া হয় এই ব্রাহ্মণ যুবককে। Thank you.
যুবরাজ দৃষ্টদ্যুম্ন, যাদের নিমন্ত্রণ পাঠিয়ে আহ্বান করা হয় তাদের সম্মুখে অস্ত্র তুলে নিতে নেই যে, নিজের ক্রোধকে শান্ত করো যুবরাজ। রাজাগণ, যুবরাজগণ ও ক্ষত্রিয় বৃন্দ, আমি আপনাদের কাছে মিনতি করছি যে আপনারা এই যুবক ও রাজকুমারীকে আশীর্বাদ করে নিজ নিজ রাজ্য অভিমুখে প্রস্থান করুন। এবার আপনিও প্রস্থান করুন ব্রাহ্মণ যুবক, যুবরাজ আপনাদের জন্য রথ ও পালকি প্রস্তুত করিয়ে দেবেন। ও হ্যাঁ হ্যাঁ, আমার জন্য একটা পালকি নিয়ে আসো নাকি, আমি বরপক্ষ থেকে তো। ক্ষমা করবেন মহানুভব, আমরা রথে যাত্রা করব না, আমরা পদব্রজে যাত্রার ব্রত নিয়েছি। প্রণিপাত। আরে দাঁড়াও 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 নাকি, তোমার বিবাহের পুরোহিত আমি হব নাকি? এই কন্যা আমার জন্যই লাভ করেছ তুমি, এ কথা ভুলে যেও না। কিন্তু বিবাহের পূর্বে আমাকে আমাদের মাতার আশীর্বাদ নিতে হবে। তো চলো দেখি, আমিও তোমাদের সঙ্গে যাব, তোমাকে রক্ষা করতে আমি তো সর্বাগ্রে উঠেছিলাম, অর্থাৎ আমি সর্বাগ্রে বসেছিলাম। এই যে ভাই সোমেশ্বর, এসো আমাকে তুলবে না? এসো ভাই সোমেশ্বর এসো। আর ব্রাহ্মণগণ সবাই যাও, এই দক্ষিণের ওপর কেবল আমারই অধিকার। প্রণিপাত। কল্যাণ হোক। আজ্ঞা দিন পিতাশ্রী। আজ্ঞা দিলাম পুত্রী। ব্রাহ্মণ যুবকের মাতার আশীর্বাদ গ্রহণ করে শীঘ্রই ফিরে এসো। এখানে তোমার বিবাহের আয়োজন করা হচ্ছে। তোমার মুখে এত সুখ দেখে সন্তোষ পেলাম। তোমাকে একটি উপহার দিতে চাই, এই পাঁচ পাথর। জ্ঞান আর ধৈর্য, যাদের নেত্র দক্ষিণ দিকে। প্রেম ও সমর্পণ, যাদের নেত্র বাম দিকে। আর ন্যায়, ন্যায় মধ্যস্থলে স্থির। এই হলো ধর্মের পাঁচটি আধার দ্রুপদী। এ নিয়ে আমি কি করব গোবিন্দ? জীবনে অনেক সময় এমন সময় আসে দ্রৌপদী, যখন মানুষ কিছুতেই পথ খুঁজে পায় না। ধর্মের স্মরণ করে দেওয়ার জন্য তখন কোনো বস্তুর প্রয়োজন হয়। নির্ণয় তো সর্বদাই তোমার হবে দ্রৌপদী, কিন্তু ধর্মের কথা মনে রেখে নির্ণয় করা সহজ হবে।
মাতা দেখুন না আমি আজ কি দান ভিক্ষা পেয়েছি। এই আদেশ আমার যুধিষ্ঠির যে অর্জুন যা দান লাভ করেছে তোমরা পঞ্চভ্রাতা ভাগ করে নাও। মহাভারত।